আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ থাকো। আমরা এই ফরিয়াদ করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি, শ্রেণী দশম পর্ব নয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় দুই, শরীয়তের উৎস, পাঠ 23, বিষয় হলো কিয়াস। তোমরা খাতায় লিখবে এবং বইতে দাগাবে। ইসলামী শরীয়তের উৎস আমরা জানি চারটি, কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। তো শরীয়তের চতুর্থ উৎসের নাম হলো কিয়াস। শরীয়তের চতুর্থ উৎসের নাম কি? কিয়াস। এরপর আমরা লিখব কিয়াস শব্দের অর্থ কি। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। এরপরে আমরা আসি কিয়াস কি, কিয়াস কাকে বলে। ইসলামী পরিভাষায় কোরআন সুন্নার ও সুন্নার আইন বা নীতি সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। আমি আবার বলছি, কিয়াস কাকে বলে। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নার আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। তোমরা এটি লিখবে খাতায় যে কিয়াস কাকে বলে। অন্য কথায়, কোরআন, সুন্না ও ইজমাতে যে সকল সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। এরপর আমরা আসি ইসলামী শরীয়তের কিয়াসের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা কোরআন এবং সুন্নার আলোকে কিয়াসের গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখবে। কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস। ইজমার পরেই কিয়াসের স্থান। ইজমার পরেই ইসলামী শরীয়তে কিসের স্থান? কিয়াসের স্থান। ইসলামী শরীয়তে পূর্ণাঙ্গতার জন্য কিয়াস, কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জীবন এবং সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে, ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতা সৃষ্টি হয়। এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম, কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। এটি একটি পূর্ণাঙ্গ সর্বজনীন জীবন বিধান, কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের শরীয়তের বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেমন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়, আর এই পদ্ধতির নামই হলো কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। আল কোরআন ও হাদিসে কিয়াস শরীয়তের উৎস হিসাবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল হাসর 2 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইরশাদ হচ্ছে, অতএব হে চক্ষুষ্মানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফসল। কিয়াস শরীয়তে সর্বনিম্ন স্তর। যখন কোনো বিষয়ে আল কোরআন, হাদিস ও ইজমার পরিষ্কারভাবে ইজমাতে সমাধান পাওয়া যায় না, তখনই কিয়াস প্রযোজ্য। কিয়াসের প্রয়োগ প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে কিয়াসের ব্যাপারে উৎসাহিত করেছেন। কিয়াসের ব্যাপারে রাসূলুল্লাহ ইসলাম সাহাবীদের কি করেছেন? উৎসাহ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি যখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের বিচারক হিসেবে প্রেরণ করেন, তোমরা লাইনটি দেখাবে, মুয়াজিরাম ইয়ামানে একজন বিচারক হিসেবে পাঠিয়েছেন, ওই সাহাবির নাম কি? মুয়াজ ইবনে জাবাল প্রেরণ করেন। তখন তাকে জিজ্ঞাসা করেন, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? জবাবে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কিতাব অনুসারে আমি ফয়সালা করব, বিচার ফয়সালা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি আল্লাহর কিতাবে তা না পাও তবে, তিনি বললেন, তাহলে নবীর সুন্নাহ মোতাবেক আমি বিচার ফয়সালা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, যদি তাতে না পাও তাহলে? হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। তার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি তার রাসূলের দূত দ্বারা এমন সঠিক উত্তর প্রদান করেছেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। আবু দাউদ শরীফ কিতাবে এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উপরোক্ত কোরআনের আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্টভাবে কিয়াস বা গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে। সুতরাং কিয়াস যে শরীয়তের অন্যতম উৎস এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমরা আসব কিয়াসের নীতিমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর খোলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহারও আরও ব্যাপক হয়ে ওঠে, তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। কিয়াস কখনোই কোরআন সুন্নাহ ইজমার বিপরীত হবে না। শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন। যে সকল নীতিগুলো নির্ধারণ করে দিয়েছেন সেই নীতিগুলো চারটি নীতি তোমাদের বইতে সেখানে উল্লেখ করা হয়েছে, নীতিমালাগুলো তোমরা খাতায় লিখবে। ক, যেসব বিষয়ে সমাধান কোরআন হাদিস ও ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। আমি আবার বলছি, যে সকল বিষয়ে সমাধান কোরআন হাদিস ও ইজমায় পাওয়া যায় সে সকল বিষয়ে কিয়াস করা যাবে না। খ, কিয়াস কখনোই কোরআন সুন্নার ও ইজমার বিরোধী হবে না। গ, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জীবনের পরিসীমার মধ্যে থাকতে হবে। ঘ, কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতার বহির্ভূত। প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করে ও সর্বজনীনতা দান করেছে। এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নে নতুন নতুন বিষয়ে বিধান দেওয়া সম্ভব করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা ইসলামী শরীয়তের উৎস কিয়াস বিষয়ে যে কথাগুলো আমরা বললাম, কিয়াস শব্দের অর্থ কী, কিয়াস কাকে বলে, ইসলামী শরীয়তের কততম উৎস কিয়াস এবং কিয়াসের নীতিমালা, কিয়াসের গুরুত্ব আমরা পাঠ্য বইয়ের আলোকে অথবা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।